আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ জিম্মি তেইশ নাবিক কি ঘটছে ছিনতাই হওয়া কয়লাবাহী বাংলাদেশি জাহাজের সাথে এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারত মহাসাগরে কয়লাবাহী বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লার তেইশ নাবিক ক্রোকে জিম্মি করে নিয়েছে সোমালিয়ার জলদস্যু জাহাজটি দখলে নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে তারা আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে জাহাজটির গন্তব্য ছিল দুবাই মঙ্গলবার বারোই মার্চ বাংলাদেশ সময় দুপুরে বারোটার দিকে এমভি আব্দুল্লাহ নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জিম্মি এক নাবিক জানিয়েছেন জাহাজটিকে সোমালিয়ান উপকূলের দিকে নেওয়া হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত সোমালিয়ান উপকূল থেকে জাহাজটি পাঁচশো নটিকাল মাইল দূরে রয়েছে জাহাজে থাকা ওই নাবিক আরও জানান প্রায় শতাধিক জলদস্যু ছোট ছোট বোটে করে প্রথমে জাহাজটিকে ঘিরে ফেলে পরে তারা সশস্ত্র অবস্থায় জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয় এ সময় নাবিক ও ক্রুদের মধ্যে ছড়িয়ে পড়ে তবে জলদস্যুরা নাবিকের হামলা বলে জানান ওই নাবিক জাহাজটিকে সোমালিয়া উপকূলে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশের নাবিকদের একটি কেবিনে আটকে রাখা হয়েছে অন্যদিকে ক্যাপ্টেনকে দিয়ে জাহাজটিকে সোমালিয়ার উপকূলের দিকে নেওয়া হচ্ছে এখন পর্যন্ত জলদস্যুরা কোনো দাবি করেনি বলেও জানান জিম্মি ওই নাবিক জাহাজটির তেইশ নাবিক ক্রুর সবাই বাংলাদেশী তাদের মধ্যে এগারো জনই চট্টগ্রামের জলদস্যুর কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক কবির স্টিল এন্ড রি রোলিং মিলের সহযোগী সংস্থা এস আর শিপিং লাইন্সের। জানা যায় আর এস শিপিং এর অধীনে এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাজটি পরিচালিত হতো এর আগে দুই হাজার সালেও একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি ভি জাহানমণি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে দীর্ঘ তিন মাস পর ছাব্বিশ নাবিক সহ জাহাজটি মুক্ত হয় জাহাজটির মালিক পক্ষ থেকে জানানো হয় জাহাজ এবং নাবিকদের পিরিয়ে আনতে চেষ্টা চলছে এদিকে ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা এই কারণে এই জলপথ ব্যবহার করে পরিচালিত পণ্য পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে তবে জলদস্যুদের কাছে বিষয়টি যতটানা না ছিনতাই তার চেয়ে বড় ধরনের ব্যবসা হিসেবে বিষয়টিকে দেখছে তারা অনেক সময় দস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া নাবিকেরা এমনটাই জানিয়েছে